লাল কার্ডে আগেই ছিটকে গেছেন ক্যাসেমিরো, ম্যানচেস্টার ইউনাইটেডকে আরও একবার বাঁচালেন লিজান্ড্রো। ইপিএলে নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছিল ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচ নিয়ে আরও খুঁটিনাটি থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। দলে নেই ক্যাসেমিরো, তাই আর্জেন্টাইন সেন্টার ডিফেন্ডারের উপর বাড়তি চাপ থাকবে সেটি স্বাভাবিক। প্রথম মিনিটে গোল হজম, আবার দ্বিতীয় অর্ধে নিজের ডিফেন্ডারের আত্মঘাতী গোল, সব মিলে শুরুটা বাজেই কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। তবে নিজের সাইডটা অক্ষত রেখেছেন আর্জেন্টাইন ইয়ংস্টার লিসান্দ্রো মার্টিনেস। ডালোটকে নিয়ে দুর্দান্ত ছিলেন রক্ষণে। নাটকীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড নাটকের শেষ দৃশ্যটা লিখল কামব্যাকের। শুরুতে মাত্র এক মিনিটে গোল হজম করে ম্যান ইউ, এরপর 27তম মিনিটে নিশ্চিত সুযোগ নষ্ট হয় ইউনাইটেডের। মাঝমাঠ থেকে ফার্নান্দেসের পাস ধরে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন গার্নাচো, এরপর এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন 18 বছর বয়সী আর্জেন্টাইন। শেষ মুহূর্তে হ্যাট করে লিডসকে এগিয়ে রাখেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ডুবা। 4 মিনিট পর আবারও ইউনাইটেডের আক্রমণ, এবার সাবিজিয়ার জোরালো শট দারুণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। বিরতির আগে গোলের উদ্দেশ্যে 11টি শট নিয়ে 3টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতা ঝেড়ে ফেলতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্ভাগ্যবশত ফের গোল খেয়ে বসে ইউনাইটেড, এবারও তাদের বল হারানো দিয়েই লিডসের আক্রমণের শুরু। বাঁদিকের বাইলাইন থেকে লিডসের ডাস ফরওয়ার্ড কিজেনসিও সামারভিলের শটে বল ডিফেন্ডার ভারানের পায়ে লেগে জালে জড়ায়। ইউনাইটেড অবশেষে সাফল্যের দেখা পায় 62তম মিনিটে। ডান দিক থেকে দিয়াগো দালোতের দারুণ ক্রসে লাফিয়ে ওঠে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন রাশফোর্ড। প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা 6টি হোম ম্যাচে জালের দেখা পেলেন এই ইংলিশ ফরওয়ার্ড। 2 মিনিট পর আবারও গোল খেতে যাচ্ছিল ইউনাইটেড, তবে এ যাত্রায় ভাগ্যের জোরে বেঁচে যায় তারা। যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ব্র্যান্ডন অ্যারনসনের ফ্রি কিক পোস্টে বাধা পায়, 70তম মিনিটে সমতা টানে ইউনাইটেড। সানচো বাঁ দিক থেকে বক্সে ঢুকে পাস দেন লুকশোকে, তার শটে বল প্রতিপক্ষের পায়ে লেগে যায় সানচোর পায়েই। নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন অক্টোবরের পর প্রথম লিগ ম্যাচে মাঠে নামা এই ইংলিশ ফরওয়ার্ড। মিনিট দশেক আগে বদলি নামেন তিনি, বাকি সময়ও একইভাবে চাপ ধরে রাখে প্রতিযোগিতার সফলতম দলটি। সুযোগে আসতে থাকে, কিন্তু কাঙ্ক্ষিত তৃতীয় গোলের দেখা আর মেলেনি। গত ম্যাচের মতোই মিডফিল্ডে আর ডিফেন্সে কিছুটা ভুগেছে টেনহাগের শিষ্যরা, কারণটা স্পষ্ট দলে ক্যাসেমিরোর অনুপস্থিতি। তবে ধারাবাহিকভাবে নিজের কাজটা বেশ ভালোভাবে করেছেন স্ট্রাইকার রাশফোর্ড আর ডিফেন্ডার মার্টিনেস, তাদের কল্যাণেই ভালো অবস্থানের রেড ডেভিলসরা।